ই-অরেঞ্জের অ্যাম্বাসেডর হয়ে ফেঁসে যাচ্ছেন ক্রিকেটার লেজেন্ড ও আওয়ামী লীগের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। তার বিরুদ্ধে শিগগিরই মামলা হতে যাচ্ছে। এবার কথিত ই কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জ শপে পণ্যের অর্ডার দিয়ে প্রতারণার শিকার হওয়ায় প্রতিষ্ঠানটির সাবেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মর্তুজার বাড়ি ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন গ্রাহকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিষ্ঠানটি প্রতারণার শিকার হাজার হাজার গ্রাহক জড়ো হয়ে মানববন্ধন ও সমাবেশ করেন। এ সময় তারা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রতারিত এক গ্রাহক জানান, মাশরাফি ভাই ই অরেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। তিনি একজন ভালো মানুষ, তাকে প্রতিষ্ঠানটির সাথে যুক্ত হতে দেখে আমরা টাকা ইনভেস্ট করে আজ পথে বসেছি। দ্রুত আমরা পণ্য বা টাকা ফেরত চাই, নইলে মাশরাফি ভাইয়ের বাড়ি ঘেরাও করব। ই অরেঞ্জ মালিকদের বিচার দাবি করে আরেক গ্রাহক বলেন, দেশে ই কমার্স যখন জেগে উঠেছে তখন কিছু হায়না নিজেদের পকেট ভারী করতে শুরু করেছে, প্রতারণা করে গ্রাহকদের ভুলিয়ে টাকা হাতিয়েছে। দ্রুত তাদের বিচার করতে হবে, সেই সাথে আমাদের টাকা ফেরত দিতে হবে। জায়েদ হোসেন নামের আরেক গ্রাহক বলেন, এখানে যে হাজার হাজার মানুষ দেখছেন, আমরা সবাই মাশরাফিকে দেখেই ই অরেঞ্জের উপর আস্থা রেখেছিলাম, এর দায় তাকেও নিতে হবে। আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে না নিলে তার বাড়ির সামনে গিয়ে আন্দোলন করব। প্রতারিত গ্রাহকরা ই অরেঞ্জের মালিকের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায় কোম্পানি বিক্রি করে দিয়েছেন। অন্যদিকে মাশরাফি জানান, তিনি অল্প সময়ের জন্য প্রতিষ্ঠানটির অ্যাম্বাসেডর ছিলেন, তার সঙ্গে ই অরেঞ্জের চুক্তি ইতোমধ্যে শেষ হয়েছে, সুতরাং এই বিষয়ে তিনি বেশি কিছু বলতে পারবেন না। এই অবস্থায় প্রতারিতরা আদালতে মামলা করার উদ্যোগ নিচ্ছেন। পাশাপাশি মাশরাফি নড়াইলের বাসের সামনে গিয়ে অনশনও শুরু করতে চান প্রতারিতরা। তারা বলছেন, যেহেতু মাশরাফি ভাইয়ের সঙ্গে প্রতিষ্ঠানের মালিকদের সখ্যতা ছিল, সুতরাং তিনি চাইলে বিষয়টি সুরাহা করে দিতে পারেন অথবা সরকারকে বলে অপরাধীদের শাস্তি নিশ্চিত করে দিতে পারেন।